হ্যালো ফ্রেন্ডস আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের দেখাবো কেমনভাবে আপনারা বাড়িতে বসেই ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন যাদের ভোটার কার্ড পুরনো হয়ে গেছে কিংবা যাদের হারিয়ে গেছে কিংবা যাদের এখনও অনলাইনে অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও ভোটার কার্ড পা পাননি তারা বাড়িতে বসেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে আপনারা ভোটার কার্ডটি ডাউনলোড করবেন কীভাবে সেই ভিডিওটি আজকে নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে তো তার আগে আমি একটা নোট এটা আপনারা পড়ে নেবেন কি বলছে এখানে তো আমি আমার নোটি পড়ে নিচ্ছি ই এপিক একটি ইলেকট্রনের উদ্দেশ্য পরিচয়ের প্রমাণ ই এপিক কেবল অধিগ্রহণের নাম ভোটার তালিকায় উপস্থিত থাকার কোনো গ্যারান্টি নেই প্রতিটি নির্বাচনের আগে দয়া করে বর্তমান ভোটার তালিকায় আপনার নাম পরীক্ষা করুন দয়া করে ডাব্লুডাব্লিউ ডট এন ভি দেখুন তিন এই কারণে উল্লেখিত জন্ম তারিখকে ভোটার তালিকায় নিবন্ধ করুন ব্যতীত অন্য কোনো কারণে বয়স বা জন্মের তারিখ হিসেবে প্রমাণ করা হবে না চার আপনার ই বৈধ থাকবে সারা দেশে যতদিন আপনার নাম ভারতের যে কোনো নির্বাচনী এলাকাতে ভোটার তালিকায় তালিকাভুক্ত থাকবে পাঁচ ইএপি খাঁটি এবং সুরক্ষিত কিউআর কোড রিডার অ্যাপ্লিকেশন ব্যবহার করে যাচাই কর করা যেতে পারে ছয় এটি বৈধদিন উৎপাদিত তো আপনারা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আমার এ হচ্ছে আমার ই কার্ডটি এটি কত সুন্দরভাবে মানে করলাম তো আপনারা কীভাবে ই এপিকটি ডাউনলোড করবেন সেই ভিডিওটি আজকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করে যাক তো আপনারা প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে আসবেন এখানে আপনারা সার্চ অপশান লিখবেন ডাব্লু ডাব্লিউ ডট এন বিএসপি ডট ইন এখানে এন বিএসপি ডট ইন লিখে আপনারা এন্টার এন্টার মারবেন এখানে এন্টার ক্লিক করার পরে আপনার এরকম একটি পেজ খুলে যাবে এখানে আপনারা সর্বপ্রথম থ্রি ডটে ক্লিক করে আপনার সাইটটি ডেস্কটপ করে নেবেন তো আমার ডেস্কটপ সাইট করা আছে তো এখানে করার পরে আপনারা কী করবেন নিচে আসবেন নিচেই লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার দুটি অপশান দেখাবে এখানে ইউজার নেম আপনার মোবাইল নাম্বার এবং নিচে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন ঠিক আছে আর আপনার পাসওয়ার্ড যদি আপনি না জানেন তাহলে নিচে একটি ইউজ নিউ ইউজার আইডি ওখানে অপশান ওখানে ক্লিক করে আপনারা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন তো এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন তো আমি আমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপসা দিয়ে ক্লিক করতে এরকম একটা পেজ শো হবে ঠিক আছে এখানে আপনার এপিক নম্বর ই এপিক ডাউনলোড এই অপশানে ক্লিক করতে হবে তো ফ্রেন্ডস এটি খুবই গুরুত্ব খুবই সহজ একটা জিনিস নিজের মোবাইল ফোনের মাধ্যমেই আপনারা ডাউনলোড করতে পারবেন ই এপিক তো আমি ই ই এপিকে ডাউনলোড করলাম এখানে আপনারা দুটি পদ্ধতিতে ডাউনলোড করতে পারবেন এক হচ্ছে এপিক নম্বর আর দুই হচ্ছে রেফারেন্স নম্বর তো আপনারা আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়ে ডাউনলোড করতে পারবেন আমার কাছে এপিক নম্বর আছে তাই আমি আমার এপিক নম্বর দিয়ে ডাউনলোড করে নেব ঠিক আছে আর আপনাদের কাছে যদি রেফারেন্স নম্বর থাকে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করলে যে একটি আইডি দেয় সেই আইডিটা দিয়ে আপনারা সেকেন্ড অপশানে ক্লিক করে আপনারা এটি ডাউনলোড করতে পারবেন তো আমি এ আমার কাছে এপিক নম্বর আছে তো আমি এপিক নম্বর আমারটা দিয়ে নিচ্ছি দিয়ে আমরা আমার এপিক নম্বরটি আমি দিয়ে নিচ্ছি ফ্রেন্ডস তো আমার দেওয়া হয়ে গেলো দিয়ে আপনারা সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করবেন আপনার যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যটি এখান থেকে চুজ করে সেখানে সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করতে এরকম একটি পেজ খুলে যাবে এখানে আপনার এপিক নম্বর আপনার নাম আপনার বাবার নাম আপনার স্টেট এবং আপনার ব্লক শো হবে এবং আপনার মোবাইলের লাস্ট ফোর ডিজিট অংশ দেখাবে তো আপনারা আই কার্ডের সঙ্গে যদি আপনার আপনার আই কার্ডের সঙ্গে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনার মোবাইল নাম্বারে লাস্ট চার্টার করে দেখাবে তো আপনারা নিচেই সিম্পলি সেন অপ ওটিপি অপশনে ক্লিক করবেন এখানে ওটিপি অপশানে ক্লিক করতে আপনার নাম্বারে ছয় সংখ্যায় ওটিপি যাবে এবং তিরিশ সেকেন্ডে আপনার সময় থাকবে তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার মোবাইলে ওটিপি যাবে তো আমার ওটিপি চলে এসেছে এই ফ্রেন্ডস যেতে পাচ্ছেন এই ওটিপিটা আমরা এন্টার ওটিপিতে ক্লিক ঘরে ক্লিক করে ওখানে সাবমিট অপশানে ক্লিক করতেই আমার ই ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি সাবমিট অপশানে ক্লিক করতে আমার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এবং ভোটার কার্ডটি খুব সুন্দর দেখতে লাগছে এটা আপনার প্রিন্ট আউট করে প্রত্যেক কাজে ব্যবহার করতে পারবেন এবং নিচে যে নোটটা আছে সেটা আপনারা ভালো করে পড়ে নেবেন কোন কোন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন না তো আজকের ভিডিওটি এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন আর নতুন অন্ত হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেন ডিভাইজি অল অপশানে ক্লিক করে